ভাই বলেন এদিকে আসেন আপনি কি জানেন না বাড়ির আঙ্গিনা দিয়ে যাওয়ার সময় ছাতাটাঙ্গানি নিষেধ এতে অমঙ্গল হয় আমি তো জানি না ভাই আচ্ছা আর হবে না ভাই আচ্ছা যাও আর যাতে কোনোদিন না দেখি ঠিক আছে ভাই আচ্ছা শুনছি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি এর গঠন আছে নাকি না তো তাহলে শুন নাউযু বিল্লাহ আব্দুল কাদের জিলানি যার নাম নিলে অজু থাকতে হয় আর তো আমার জীবনের বিশিষ্ট না তো শুনে নেই আজ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আপনারা দেখছেন প্রচলিত 100 ভুল সমূহের মধ্যে প্রথম দুটি ভুল আজকে উপস্থাপন করা হয়েছে আপনারা যে ভিডিও ক্লিপটি দেখেছেন সেটি হচ্ছে দুটি ভুল আমরা তুলে ধরেছি সেটি হচ্ছে আপনার একজন ভদ্রলোক বাড়ির পাশ দিয়ে অতিক্রম করাকালীন অবস্থায় তিনি আরেকজনকে বলেছেন যে বাড়ির আঙ্গিনা দিয়ে যাবার সময় ছাতা টাঙ্গানো নিষেধ আসলে হচ্ছে গিয়ে বাড়ির আঙ্গিনা দিয়ে যদি কেউ অতিক্রম করে ছাতা টাঙ্গিয়ে কিংবা বন্ধ করে তাহলে কিচ্ছু হবে না এটা কোরআন হাদিস শরীয়ত সম্মত কোনো নিষেধাজ্ঞা এখানে নেই যদি বন্ধ করেও যায় আর যদি টাঙ্গিয়েও যায় তাহলে কিচ্ছু হবে না এটা হচ্ছে প্রাচীনতম সভ্যতার একটি কথা যেটা এই যুগে প্রচলন রয়ে গেছে সেই সমস্ত ভুল থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে পরবর্তীতে আরেকজন ভদ্রলোক বলেছেন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ এর জীবনের গঠনা শোনার জন্য সেখানে আরেকজন ভদ্রলোক এসে বলেছেন যে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ এর নাম নিলে অজু থাকতে হয় প্রিয় দর্শক সেটাই হচ্ছে সম্পূর্ণ বৃত্তিহীন কথা যেই সমস্ত কথা কোরআন হাদিস শরীয়তের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক এই সমস্ত পর্বগুলো আমাদের সাথে ধারাবাহিকভাবে দেখতে হলে আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য